बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाह सुप्रिय शिक्षार्थी आशा করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা গতদিন একটা কবিতা পড়েছিলাম কবিতাটা একটু তোমাদের কাছে কঠিন মনে হয়েছে যে গরমিনী মা জননী কবিতাটা তোমাদের কাছে একটু হয়তো কঠিন মনে হয়েছে কিন্তু কবিতাটা আসলে খুব সহজ একটি কবিতা কবিতাটা আসলে সহজ একটি কবিতা এখানে কঠিনের কিছু নাই তোমরা কবিতাটা খুব সহজ ভাবে বোঝার চেষ্টা করো দেখো আজকে আমি এই কবিতার পাঠ করেছি কি এবং কোন ধরনের প্রশ্ন যদি তোমাদের সামনে আলোচনা করি তাহলে আজকে আমার মনে হয় কবিতাটি একটু সহজ হবে ঠিক আছে তোমরা সবাই তোমাদের বাংলা বইয়ের 91 পৃষ্ঠা বাহির করো দেখো আমরা আগে কবিতাটির একটু পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করি আমরা জানি গরবিনী মা জননী কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর তার এই কবিতায় গরবিনী মা জননী তার এই কবিতায় কবিতাটি নেওয়া হয়েছে বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ থেকে তাই না কোন কাব্যগ্রন্থ থেকে বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ থেকে এই কবিতার মূল বিষয়বস্তু কি মূল ভাবগুলো কি এতটুকু জানলেই কিন্তু তোমাদের এনাফ এইটা কিন্তু খুব সহজ জিনিস কবিতার মূল বিষয়বস্তু মূল ভাব কি বোঝাতে চাচ্ছে এইটা কিন্তু খুবই সহজ জিনিস এসো আমরা আলোচনা করি দেখো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ উপরযুক্ত কবিতাটিতে পূর্ণবতী দেখো পূর্ণবতী ভাগ্যবতী দেশমাতৃকার গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে এই গরবিনী মা জননী কবিতায় পূর্ণবতী ভাগ্যবতী দেশমাতৃকা কিভাবে গর্বিত হয়ে উঠল এই গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে অন্বেষণ করা মানে কি বলতো অন্বেষণ করা মানে খোঁজা হয়েছে যে এই বাংলাদেশ বাংলার ভূমি বাংলার মাটি কিভাবে গর্বিত হয়ে উঠল মা আমাদের এই বাংলাদেশকে মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে ঠিক আছে কিভাবে গর্বিত হয়ে উঠল এটাই খোঁজা হয়েছে মূলত দেখো বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক শ্রমজীবী কৃষিজীবী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এর মধ্যে শ্রমজীবী কৃষিজীবী থেকে শুরু করে পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে এই মাকে রক্ষা করার জন্য সন্তানরা কি করে এই মাকে রক্ষা করার জন্য সন্তানরা শত কষ্ট করে কষ্ট সহ্য করে কোনো অন্যায় কোনো অত্যাচার কোনো বাধা পাহাড় সমান যদি বাধা হয় তাহলেও তারা সেটাকে মেনে নিতে রাজি নয় সেই বাধাকে তারা কি করতে চায় অতিক্রম করতে চায় সেই বাধাকে অতিক্রম করে তারা সেই বাধাকে অতিক্রম করার জন্য ঝাঁপিয়ে পড়ে কি করার জন্য মাকে রক্ষা করার জন্য জননী জন্মভূমিকে রক্ষা করার জন্য মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা নিজের বুকে তাজা রক্ত ঢেলে দেয় তাজা রক্ত ঢেলে দিতে কি করে না তারা দ্বিধাবোধ করে না দেখো দ্বিধা করে না আবার এই মাকে সন্তানের জন্য মায়ের জন্য যে সন্তান এত কিছু করে সেই সন্তানের জন্য মাকে বিশেষ ভূমিকা রাখতে হয় তাই না সন্তানকে সাহস শক্তি যোগাতে হয় সন্তান নিজের জীবন বাজি রেখে যুদ্ধ অংশগ্রহণ করেছে মাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে কিন্তু একটি সন্তান কি এমনি এমনি এটা করে না এমনি এমনি এটা করে না এটার জন্য সন্তানের মাকে বিশেষ ভূমিকা রাখতে হয় মায়ের শিখানো মায়ের কাছ থেকে যেভাবে শিখে ঠিক মায়ের আদর স্নেহ ভালোবাসার জন্যই সন্তান কিন্তু মাকে বাঁচানোর জন্য কি করে ঝাঁপিয়ে পড়ে তারা যে কোনো সময় দুঃসময়ে জেল জুলুম ফাঁসির দণ্ড জেল হোক জুলুম হোক ফাঁসি হোক সেটা মাথায় নিয়ে কি করে তারা নিজের সুখ শান্তি আদর্শ পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতে দ্বিধা করে না যেভাবে সন্তানরা মায়ের মাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করে না নিজের জীবন দিতে দ্বিধাবোধ করে না ঠিক সেই সন্তানরা তার দেশকেও বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে গলায় ফাঁসি চলে আসবে ফাঁসিকেও সে ভয় করে না কোনো ভাবেই তাকে থামানো যায় না তারা কি করে দেশকে উদ্ধার করার জন্য নিজের আত্মত্যাগ দিতে দ্বিধা করে না যুগের দাবি এই সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয় তাদের জন্য সত্যি গর্বিত হচ্ছে আমাদের এই বাংলাদেশ প্রকৃতপক্ষে বাংলার মাটিও সাহসী সংগ্রামী জনতার চিত্তভূমি
এই হচ্ছে আমাদের পাঠ পরিচিতি পাঠের মূল বিষয় আমরা খুব সহজে আমি একটু সহজে বলে দিই তোমাদেরকে যে গরবিনী মাজনুনী কবিতায় বাংলাদেশ দুর্বৃত হয়ে ওঠার কারণগুলো অন্বেষণ করা হয়েছে এখানে কারণগুলো অন্বেষণ করতে যে দেখা যাচ্ছে কৃষিজীবী শ্রমজীবী থেকে শুরু করে সকল শ্রেণী সকল পেশা কি করে মানুষেরাই সকল শ্রেণীর সন্তানরাই কি করে দাদা তাদের মাকে রক্ষার জন্য চেষ্টা করে তারা নিজের জীবন বাজি রেখে যেভাবে মাকে রক্ষার জন্য চেষ্টা করে ঠিক তেমনি ভাবে নিজের দেশকেও বাঁচানোর জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অংশগ্রহণ করে নিজে ফাঁসির গলায় ফাঁসি ঝুলে তারপরও সে কি করে দ্বিধা করে না তাদের এই আত্মত্যাগের কারণে বাংলাদেশ আজ সত্যি গর্বিত সুপ্রিয় শিক্ষার্থী এসো আমরা কিছু গুণধর্মমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের গুণধর্মমূলক প্রশ্ন যেখানে দুই মার্ক গুণধর্মমূলক প্রশ্নগুলো আমরা যদি পড়ি তাহলে তোমাদের কাছে একটু সহজ হয়ে যাবে প্রথম প্রশ্ন তোমাদের বইয়ের অনুশীলনীতে দেওয়া আছে রক্তে ধোয়া সরজনী বলতে কি বোঝানো হয়েছে দেখো রক্তে ধোয়া সরজনী বলতে কি বোঝানো হয়েছে কি বোঝানো রক্তে ধোয়া সরজনী বলতে কি বোঝানো হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের রক্তে ধোয়া সরজনী বলতে সরজনী সরজনী মানে আমরা হবে রক্তে ধোয়া সরজনী বলতে কি বোঝানো হয়েছে তাহলে তোমাদের বইয়ে অনুশীলনী অনুধাবনমূলক প্রশ্ন আমি বলেছি অনুধাবনমূলক প্রশ্ন লেখার জন্য দুইটা অংশে বিভক্ত করতে হয় তাহলে প্রথম অংশে আমরা জ্ঞানমূলক লিখব জ্ঞানমূলকে লিখব রক্তে ধোয়া সরজনী বলতে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে দেখো পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে রাজপথ রঞ্জিত হওয়াকে বোঝানো হয়েছে রাজপথ রঞ্জিত হওয়াকে বোঝানো হয়েছে জ্ঞানগুলোকে লিখেছি আমরা এটা জ্ঞানগুলোকে লিখতে হবে যে রক্তে ধোয়া সরজনী বলতে কি বোঝানো হয়েছে রক্তে ধোয়া সরজনী বলতে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার অত্যাচারে রাজপথ রঞ্জিত হওয়াকে বোঝানো হয়েছে ব্যাখ্যা লিখতে কিভাবে যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন শোষণ ও নির্যাতনের ফলে এদেশের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল এদেশের দামাল ছেলেদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ তারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের অবদানে তাদের আত্মত্যাগে কি হয়েছে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ও সুতরাং বলা হয়েছে যে রক্তে ধোয়া সরজনী বলতে বাঙালিদের রক্তে রঞ্জিত হওয়া রাজপথকে বোঝানো হয়েছে রক্তে ধোয়া সরজনী বলতে বাঙালিদের রক্তে রঞ্জিত হওয়া রাজপথকে বোঝানো হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থী এর পরের প্রশ্ন দেখো আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব পরের প্রশ্ন আমরা পরে আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব দেখো পরের প্রশ্ন হচ্ছে পাগল ছেলে গরবিনী মাজনুনী কবিতায় পাগল ছেলে বলতে কি বোঝানো হয়েছে পাগল ছেলে বলতে কি বোঝানো হয়েছে পাগল ছেলে বলতে পাগল ছেলে বলতে কি বোঝানো হয়েছে গরবিনী মাজনুনী কবিতায় পাগল ছেলে বলতে কি বোঝানো হয়েছে তাহলে পাগল ছেলে বলতে আমরা অনুধাবন জ্ঞানগুলোকে লিখব মুক্তিকামী সংগ্রামী কি লিখবো বলতো মুক্তিকামী সংগ্রামী তরুণ বাঙালিকে বোঝানো হয়েছে অর্থাৎ পাগল ছেলে বলতে মুক্তিকামী সংগ্রামী
সংগ্রামী তরুণ বাংলাদেশকে বোঝানো হয়েছে। তরুণ বাংলাদেশকে বোঝানো হয়েছে। এই তো আমরা এখানে জ্ঞান বলে লিখব যে পাগল ছেলে বলতে কি বোঝানো হয়েছে। পাগল ছেলে বলতে মুক্তিকামী সংগ্রামী তরুণ বাঙালিকে বোঝানো হয়েছে, যারা যে মুক্তিকামী সংগ্রামী তরুণ ছেলেরা যাদের অবদানে কি হয়েছিল এই দেশ স্বাধীনতা লাভ করেছিল, এই দেশ গর্বিত হয়েছিল, এদেশের মায়েরা এদেশের মায়ের বুক গর্বে ফুলে উঠেছিল, সেই তরুণ সংগ্রামী মুক্তির চেতনার যুবকদেরকে পাগল ছেলে হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাগল ছেলে বলা হয়েছে যারা কি করেছিল, যারা দেশের জন্য যারা নিজের মায়ের জন্য নিজের গলায় ফাঁসি পড়তে দ্বিধা করেনি সেই তরুণ যোদ্ধাদেরকে পাগল ছেলে হিসেবে অভিহিত করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। তাহলে জ্ঞানগুলোকে লিখবো আমি কি, পাগল ছেলে বলতে মুক্তিকামী সংগ্রামী তরুণ বাঙালিকে বোঝানো হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এর পরের প্রশ্নে আমরা যাব। এর পরের প্রশ্নে যাব আমরা, দেখো শাসন কারা বলতে কি বোঝানো হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শাসন কারা, শাসন কারা বলতে কি বোঝানো হয়েছে, দেখো এখানে গুরুত্বপূর্ণ কথা আছে শাসন কারা, এই শাসন কারা বলতে কি বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা জ্ঞানগুলোকে লিখব যে শাসন কারা বলতে এখানে পাকিস্তানি সরকারের শাসনকে তৎকালীন কারাগারের সমান হিসেবে তুলে ধরা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। তাহলে শাসন কারা বলতে তোমাদের বইয়ের শব্দার্থ এই কথাটা আছে, দেখো পাকিস্তানি দুঃশাসন যা ছিল কারাগারের সমান, শাসন কারা বলতে তাহলে কি জ্ঞানগুলোকে লিখবো আমরা, পাকিস্তানি দুঃশাসনকে বোঝানো হয়েছে যা ছিল কারাগারের সমান। পাকিস্তানি দুঃশাসনকে বোঝানো হয়েছে যা ছিল কারাগারের সমান। এখানে শাসন কারা বলতে তাহলে পাকিস্তানি দুঃশাসনকে বোঝানো হয়েছে, যে দুঃশাসনকে কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে। কারাগারে যেভাবে আসামিরা কি করে কষ্ট ভোগ করে শাস্তি পায়, ঠিক এখানে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা যখন এদেশকে শাসন করেছিল ঠিক সেভাবেই এদেশের বাঙালিরা শাসন শোষণ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিল, তাদেরকে এখানে শাসন কারা বলতে কারাগারের মতো শাস্তি ভোগ করতে হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই বড়বিনী মাজনেরী কবিতার পাঠ পরিচিতি এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন আমি আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নতে আমি তিনটি প্রশ্ন আলোচনা করেছি, এই তিনটি প্রশ্ন তোমরা হোমওয়ার্ক হিসেবে লিখে জমা দিবে, তিনটি প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে লিখে জমা দিবে। অনুধাবনমূলক প্রশ্ন কি কি বলতো, একটা আমি আলোচনা করেছি রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে, আরেকটা আলোচনা করেছি যে বড়বিনী মাজনীর কবিতায় পাগল ছেলে বলতে কি বোঝানো হয়েছে, আরেকটা আলোচনা করেছি শাসন কারা বলতে কি বোঝানো হয়েছে। এই তিনটি প্রশ্ন খুব সুন্দর করে লিখে জমা দিবে, পরবর্তী ক্লাসে আমরা এই গর্ভবতী মাজনীর কবিতার সৃজনশীল অংশ আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।